मद्यपान धूमपान और मादक सेवन स्वास्थ्य पक्षे क्षतिकारक एटी कैंसारेर कारण। রহস্যের অন্ধকারে সকল শ্রোতা বন্ধুদের জানাই শুভ বিজয়ের প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা, বড়দের জানাই প্রণাম। আজ আপনাদের জন্য রেখে গেলাম কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা একটি ছোট গল্প, গুপ্তধন। গল্পগুচ্ছের তৃতীয় খণ্ড থেকে আমরা নিয়েছি এই গল্পটি। গুপ্তধন প্রথম প্রকাশিত হয় কার্তিক 1311 বঙ্গাব্দে, অর্থাৎ 1906 খ্রিস্টাব্দে। গল্পের প্রধান চরিত্র মৃত্যুঞ্জয়, শঙ্কর, হরিহর ও সন্ন্যাসী। গল্প পাঠে অর্ণব, গল্পের সূত্রধর আমি ব্রতদীপ, বিশেষ সহযোগিতায় সূর্য আচার্য। আমাদের সব রকমের শ্রোতাদের কথা মাথায় রেখে গল্পের ভাষাটি সহজ করে নেওয়া হয়েছে। তাহলে শুরু করছি আজকের নিবেদন, গুপ্তধন। অমাবস্যার নিষেধরাত্রি আজ। মৃত্যুঞ্জয় তান্ত্রিকের মতে তাদের বহুকালের গৃহদেবতা জয়কালীর পূজায় বসেছে। পূজা সমাপ্ত করে যখন সে উঠল, তখন নিকটস্থ আমবাগান থেকে ভোরের প্রথম কাক ডেকে উঠেছে। মৃত্যুঞ্জয় পেছন ফিরে চেয়ে দেখল মন্দিরের দরজা বন্ধ। তখন সে একবার দেবীর চরণতলে মাথা ঠেকিয়ে তার আসন সরিয়ে দিল। সাথে সাথে সেই আসনের নিচের দিক থেকে একটি কাঁঠাল কাঠের বাক্স বেরিয়ে আসলো। পৈতায় চাবি বাঁধা ছিল, সেই চাবি লাগিয়ে মৃত্যুঞ্জয় বাক্সটি খুলল। আর খোলা মাত্রই চমকে উঠে মাথায় হাত দিয়ে আঘাত করতে লাগল। একি সর্বনাশ হল। মৃত্যুঞ্জয়ের ভেতরকার বাগান প্রাচীর দিয়ে ঘেরা। সেই বাগানের এক প্রান্তে বড় বড় গাছের ছায়ার অন্ধকারে এই ছোট মন্দিরটি আছে। মন্দিরে জয়কালীর মূর্তি ছাড়া আর কিছুই নেই, তাঁর প্রবেশদ্বারও একটি মাত্র। মৃত্যুঞ্জয় বাক্সটি নিয়ে অনেকক্ষণ নাড়াচাড়া করে দেখল। সে বাক্সটি খুলবার আগে পর্যন্ত সেটা বন্ধই ছিল। মৃত্যুঞ্জয় 10 বার করে প্রতিমার চারিদিকে ঘুরে হাতড়ে হাতড়ে দেখল, কিন্তু কিছুই পেল না। পাগলের মতো হয়ে সে মন্দিরের দ্বার খুলে ফেলল। তখন ভোরের আলো ফুটতে আরম্ভ করেছে। মন্দিরের চারিদিকে মৃত্যুঞ্জয় ঘুরে বৃথা আশ্বাসে খুঁজে বেরোতে লাগল। সকালবেলাকার আলোক যখন পরিস্ফুট হয়ে উঠল, তখন সে বাইরের চণ্ডী মণ্ডপে এসে মাথায় হাত দিয়ে বসে ভাবতে লাগল। সমস্ত রাত্রি অনিদ্রার পর ক্লান্ত শরীরে একটু তন্দ্রাভাব এসে গিয়েছিল। এমন সময় হঠাৎ চমকে উঠে শুনল সে, "জয় হোক বাবা!" সম্মুখে প্রাঙ্গণে এক জটা জুটোধারী সন্ন্যাসী দাঁড়িয়ে। মৃত্যুঞ্জয় ভক্তি ভরে তাকে প্রণাম করল। সন্ন্যাসী তার মাথায় হাত দিয়ে তাকে আশীর্বাদ করলেন। তারপর বললেন, "বাবা, তুমি মনের মধ্যে বৃথা শোক করছ?" শুনে মৃত্যুঞ্জয় আশ্চর্য হয়ে উঠল, বলল, "আপনি অন্তর্যামী, না হলে আমার শোক কেমন করে বুঝলেন আপনি? আমি তো কাউকে কিচ্ছু বলিনি." সন্ন্যাসী বললেন, "বৎস, আমি বলছি তোমার যা হারিয়েছে সেজন্য তুমি আনন্দ করো, শোক করো না একদম." মৃত্যুঞ্জয় সন্ন্যাসীর দুই পা জড়িয়ে ধরে বলল, "আপনি তবে তো সমস্তই জানেন, কেমন করে হারিয়েছে, কোথায় গেলে ফিরে পাবো, তা না বললে কিন্তু আমি আপনার চরণ ছাড়ব না." সন্ন্যাসী বললেন, "আরে, আমি যদি তোমার অমঙ্গল কামনা করতাম তবে বলতাম, কিন্তু ভগবতী দয়া করে যা হরণ করেছেন সেজন্য শোক করো না." মৃত্যুঞ্জয় সন্ন্যাসীকে প্রসন্ন করবার জন্য সমস্ত দিন নানান সুস্বাদু পাঁচমেশালি উপচারে তার সেবা করল। পরদিন ভোরে নিজের গোয়াল থেকে লোটা ভরে অস্থিরভাবে দুধ দুইয়ে এসে দেখল সন্ন্যাসী নাই, বিমালুম উধাও। "সন্ন্যাসী কি আমাকে তাহলে ফাঁকি দিয়ে চলে গেল?" মৃত্যুঞ্জয় যখন শিশু ছিল তখন তার পিতা হরিহর একদিন এই চণ্ডী মণ্ডপে বসে তামাক খাচ্ছিলেন। তখনই এমন করেই একটি সন্ন্যাসী "জয় হোক বাবা" বলে এই উঠানে এসে দাঁড়িয়েছিলেন। হরিহর সেই সন্ন্যাসীকে কয়েকদিন বাড়িতে রেখে সাধ্যমতো সেবার দ্বারা তাকে সন্তুষ্ট করল। বিদায় নেবার সময় সন্ন্যাসী যখন জিজ্ঞাসা করলেন, "বৎস, তুমি কি চাও?"
হরিহর তখন বলল, বাবা যদি একটু সন্তুষ্ট হয়ে থাকেন তবে আমার অবস্থাটা একবার শুনুন। এককালে গ্রামে আমরা সকলের চেয়ে বর্ধিষ্ণু ছিলাম। আমার প্রপিতামহ দূর হতে কুলিন এনে তার এক কন্যার বিবাহ দিয়েছিলেন। তার সেই দৌহিত্র বংশ আমাদেরকেই ফাঁকি দিয়ে আজকাল এই গ্রামে পরলোক হয়ে উঠেছে। আমাদের এখন অবস্থা ভালো নয়, কাজেই এদের অহংকার সহ্য করেই থাকি। কিন্তু আর সহ্য হয় না বাবা, কি করলে আবার আমাদের বংশ বড় হয়ে উঠবে সেই উপায় একটু বলে দিন দয়া করে, সেই আশীর্বাদ করুন না। সন্ন্যাসী ঈষৎ হেসে বললেন, বাবা ছোট হয়েই সুখে থাকো তোমরা, বড় হবার চেষ্টায় শ্রেয় আমি তো দেখি না। কিন্তু হরিহর তবুও ছাড়ল না, বংশকে বড় করবার জন্য সে সমস্ত স্বীকার করতে পর্যন্ত রাজি আছে। তখন সন্ন্যাসী আর না পেরে তার ঝুলি থেকে কাপড়ে মোড়া একটি তুলট কাগজের লিখন বের করলেন। কাগজখানি দীর্ঘ কোষ্ঠীপত্রের মতো গুটোনো ছিল। সন্ন্যাসী সেটি মেজের ওপর খুলে ধরলেন। হরিহর দেখল তাহাতে নানা প্রকার চক্রে নানা সাংকেতিক চিহ্ন আঁকা রয়েছে, আর সব কিছুর নিচে একটি প্রকাণ্ড ছড়া লেখা আছে। সেটার আরম্ভটা হলো এই রূপ, পায়ে ধরে সাধা রা নাহি দেয় রাধা, শেষে দিলে রা পাগল ছাড়ো পা, তেঁতুল বটের খুলে দক্ষিণে যাও চলে, ঈশান কোণে ঈশানি কোহে দিলাম নিশানি, ইত্যাদি। হরিহর ছড়াখানা পড়ে কিছুই বুঝতে না পেরে নিরুপায় হয়ে শেষ পর্যন্ত বলল, বাবা এর মধ্যে কি বলতে চেয়েছে তার কিছুই তো বুঝলাম না। সন্ন্যাসী খানিক হেসে বললেন, কাছে রাখিয়া দাও, দেবীর পূজা করো, দেবীর প্রসাদে ও আশীর্বাদে তোমাদের বংশের কেউ না কেউ এই লিখনের মানে ঠিক বুঝতে পারবে, তখন সে এমন ঐশ্বর্য পাবে জগতে যার তুলনা হয় না। হরিহর মিনতি করে বলল, বাবা কি এর মানে কিছুটা বুঝিয়ে দেবেন না? সন্ন্যাসী বললেন, না সাধনা দ্বারা বুঝতে হবে তোমাদের। এমন সময় হরিহরের ছোট ভাই শঙ্কর এসে উপস্থিত হল। তাকে দেখে হরিহর তাড়াতাড়ি লিখনটি লুকোবার চেষ্টা করল। সন্ন্যাসী হেসে বললেন, বড় হবার পথের দুঃখ এখন হতে শুরু হল, কিন্তু গোপন করবার দরকার নেই, কারণ এ রহস্য কেবল একজন মাত্র ভেদ করতে পারবে, হাজার চেষ্টা করলেও আর কেউ তা পারবে না। তোমাদের মধ্যে সেই লোকটি যে কে তা কেউ জানে না, অতএব এটা সকলের সম্মুখে নির্ভয়ে খুলে রাখতে পারো। সন্ন্যাসী চলে গেলেন, কিন্তু হরিহর এই কাগজটি লুকিয়ে না রেখে থাকতে পারল না। পাছে আর কেউ এতে লাভবান হয়ে যায় তার বদলে, পাছে তার ছোট ভাই শঙ্করের ফলভোগ করতে পারে, এই আশঙ্কায় হরিহর এই কাগজটি একটি কাঁঠাল কাঠের বাক্সে বন্ধ করে তাদের গৃহদেবতা জয়কালীর আসনতলে লুকিয়ে রাখল। প্রত্যেক অমাবস্যায় নিশীত রাত্রে দেবীর পূজা সেরে সে একবার করে এই কাগজটা খুলে দেখত। শঙ্কর কিছুদিন থেকেই হরিহরকে মিনতি করতে লাগত, দাদা আমাকে সেই কাগজটা একটিবার ভালো করে দেখিতে দাও না। হরিহর বলতো, তোর পাগল, সে কাগজ কি আর আছে? একটা ভণ্ড সন্ন্যাসী কাগজে কতগুলো হিজিবিজি কেটে আমাকে ফাঁকি দিয়ে চলে গেল, আমি সেটা তো পুড়িয়ে ফেলেছি। শঙ্কর চুপ করে থাকত। হঠাৎ একদিন শঙ্করকে ঘরে দেখতে পাওয়া গেল না, তারপর থেকেই সে নিরুদ্দেশ হয়ে গেল। হরিহরের অন্য সমস্ত কাজকর্ম নষ্ট হল, গুপ্ত ঐশ্বর্যের ধ্যান সে এক মুহূর্ত ছাড়তে পারল না। মৃত্যুকাল উপস্থিত হলে সে তার বড় ছেলে শ্যামাপদকে এই সন্ন্যাসী দত্ত কাগজটা দিয়ে চিরকালের জন্য পৃথিবী ছেড়ে চলে গেল। এই কাগজ পড়ে শ্যামাপদ চাকরি ছেড়ে দিল। জয়কালীর পূজায় আর একান্ত বনে এই লিখন পাঠের চর্চায় তার জীবনটা যে কোন দিক দিয়ে কেটে গেল তা বুঝতে পারল না। মৃত্যুঞ্জয় শ্যামাপদর বড় ছেলে, পিতার মৃত্যুর পরে এই সন্ন্যাসী দত্ত গুপ্ত লিখনের অধিকারী হয়েছে। তার অবস্থা উত্তরোত্তর যতই হীন হয়ে আসতে লাগল,
ততই অধিকতর আগ্রহের সহিত ওই কাগজখানির প্রতি তার সমস্ত চিত্ত নিবিষ্ট হল। এমন সময় গত অমাবস্যা রাত্রে পূজার পর লিখনখানি আর দেখতে পেল না সে। সন্ন্যাসীও কোথায় অন্তর্ধান করল জানতে পারল না। মৃত্যুঞ্জয় বলল, না না, এই কাজ সন্ন্যাসীকে ছাড়া হবে না, সমস্ত সন্ধানের কাজ হতেই মিলবে। এই বলে সে ঘর ছেড়ে দিয়ে সন্ন্যাসীকে খুঁজতে বের হয়ে পড়ল। এক বছর ঘুরে ঘুরে পথেই কেটে গেল, কিন্তু সন্ন্যাসী কোথায় তার হদিশ অজানা। এই গ্রামের নাম ধারাগোল। সেখানে মৃত্যুঞ্জয় মুদির দোকানে বসে তামাক খাচ্ছিল আর অন্যমনস্ক হয়ে নানান কথা ভাবছিল। এমন সময় কিছু দূরে মাঠের ধার দিয়ে একজন সন্ন্যাসী চলে গেল। প্রথমটা মৃত্যুঞ্জয়ের মনোযোগ আকৃষ্ট হল না, একটু পরেই হঠাৎ তার মনে হল যে লোকটা চলে গেল এই তো সেই সন্ন্যাসী। আরে আরে, এই যে সন্ন্যাসী, তাই না? হ্যাঁ হ্যাঁ, তাই তো। তাড়াতাড়ি হুঁকাটি রেখে মুদিকে সচকিত করে এক দৌড়ে সে দোকান থেকে বের হয়ে গেল, কিন্তু সেই সন্ন্যাসীকে আর দেখা গেল না। তখন সন্ধ্যা পেরিয়ে অন্ধকার হওয়ার উপক্রম করে আসছে। অপরিচিত স্থানে কোথায় যে সন্ন্যাসীর সন্ধান করতে যাবে তা সে ঠিক করতে পারছিল না। দোকানে ফিরে এসে মুদিকে জিজ্ঞেস করল, আচ্ছা ওই যে মস্ত বন দেখা যাচ্ছে ওখানে কি আছে, আপনি কি কিছু জানেন? মুদি বলল, এককালে এই বন শহর ছিল, কিন্তু অগস্ত্যমুনি সাপে এখানে রাজা প্রজা সবাই মোড়কে মরেছে। লোকে বলে ওখানে আরো অনেক ধনরত্ন খুঁজলে পাওয়া যায়, কিন্তু দিনে দুপুরে ওই বনে সাহস করে কেউ যেতে পায় না। শোনা যায় যে ওই বনে নাকি যারা গেছে তারা কখনো আর ফিরেই আসেনি। মৃত্যুঞ্জয়ের মন চঞ্চল হয়ে উঠল। সমস্ত রাত্রি মুদির দোকানে মাদুরের ওপর পড়ে মশার জ্বালায় সারা গাছ আপড়াতে লাগল, আর ওই বোনের কথা, সন্ন্যাসীর কথা, সেই হারানো লিখনের কথা ভাবতে লাগল। বারবার পড়ে পড়ে সেই লিখনটি এখন মৃত্যুঞ্জয়ের প্রায় মুখস্থ হয়ে গিয়েছিল, তাই অনিদ্রা অবস্থায় কেবলই তার মাথায় ঘুরতে লাগল সে ছড়া। আপন মনেই বিড়বিড় করে তা পাঠ করতে লাগল সে। পায়ে ধরে সাধা রাহ নাহি দেয় রাধা, শেষে দিল রা পাগল ছাড়ো পা। তারপর যেন কি ছিল, কি ছিল, কি কি ছিল, মনে পড়ছে না কেন আমার? মাথা গরম হয়ে উঠল। কোনো মতেই এই কটা ছত্র ছাড়া সে আর বেশি কিছু মনে করতে পারল না। অবশেষে যখন ভোরের আলো তার মুখের ওপর এসে পড়ল তখন তার তন্দ্রা আসল। সেই সময় স্বপ্নে এই চার ছত্রের অর্থ অত্যন্ত সহজে তার নিকট প্রকাশ করল। ঘুমন্ত চোখেই সে বিড়বিড় করে বলতে থাকল, রা নাহি দেয় রাধা, অতএব অতএব রাধার রা না থাকিলে ধা রহিল। হ্যাঁ, শেষে দিল রা, অতএব অতএব হইল ধারা। পাগল ছাড়ো পা, পাগলের পা ছাড়িলে, পা ছাড়িলে গোল বাকি রহিল। হ্যাঁ, অতএব সমস্তটা মিলিয়ে হল ধারা গোল। আরে আরে, এই জায়গাটার নামই তো ধারাগলি। হ্যাঁ, তবে কি এখানেই কিছু আছে? সমস্ত দিন বনের মধ্যে থেকে সন্ধ্যাবেলায় বহু কষ্টে পথ খোঁজে অনাহারে মৃতপ্রায় অবস্থায় মৃত্যুঞ্জয় গ্রামে ফিরল। পরদিন চাদরের চিড়া বাঁধিয়া আবার সে বনের মধ্যে যাত্রা শুরু করল। অপরাহ্নে একটা দীঘির ধারে এসে সে উপস্থিত হল। দীঘির মাঝখানটা পরিষ্কার জল, আর পাড়ের গায়ে চারিদিকে পদ্ম আর কুমুদের বন।
পাথরে বাঁধানো ঘাট ভেঙে চুরে পড়ে আছে। সেইখানে সে জলে চিংড়া ভিজিয়ে খেয়ে দিঘির চারিদিক প্রদক্ষিণ করে দেখতে থাকল। দিঘির পশ্চিম পাড়ির প্রান্তে হঠাৎ মৃত্যুঞ্জয় থমকে দাঁড়াল। দেখল একটা তেঁতুল গাছকে বেষ্টন করে প্রকাণ্ড বট গাছ উঠেছে। তৎক্ষণাৎ তার সেই ছড়ার শেষ কয়েক লাইন মনে পড়ল। তেঁতুল বটের কোলে দক্ষিণে যাও চলে। দক্ষিণে কিছুদূর যেতেই ঘন জঙ্গলের মধ্যে এসে পড়ল। সেখানে সেই বেদঝাড় ভেদ করে চলা একেবারেই অসাধ্য। যা হোক, মৃত্যুঞ্জয় ঠিক করল এই গাছটাকে কোনো মতেই হারালে চলবে না। এই গাছের কাছে ফিরে আসবার সময় গাছের অন্তরাল দিয়ে অনতি দূরে একটা মন্দিরের চূড়া দেখা গেল। সেই দিকের প্রতি লক্ষ্য করে মৃত্যুঞ্জয় একটা ভাঙা মন্দিরের কাছে এসে উপস্থিত হল। দেখল নিকটে একটা চুল্লি, পোড়া কাঠ আর ছাই পড়ে আছে। অতি সাবধানে মৃত্যুঞ্জয় ভগ্নদ্বার মন্দিরের মধ্যে উঁকি মারল। সেখানে কোনো লোক নেই, প্রতিমা নেই, কেবল একটি কম্বল, কমণ্ডলু আর গেরুয়া উত্তরীয় পড়ে আছে। তখন সন্ধ্যা আসন্ন হয়ে আসছে। গ্রাম বহু দূরে, অন্ধকারে বনের মধ্যে পথ সন্ধান করে যেতে পারবে কিনা, তাই এই মন্দিরে মনুষ্য বসতির লক্ষণ দেখে মৃত্যুঞ্জয় খুশি হল। মন্দির থেকে একটা বৃহৎ প্রস্তরখণ্ড ভেঙে দ্বারের কাছে পড়েছিল। সেই পাথরের ওপর বসে নত শিরে ভাবতে ভাবতে মৃত্যুঞ্জয় হঠাৎ পাথরের গায়ে কি যেন লেখা দেখতে পেল। ঝুঁকে পড়ে দেখল এটি চক্র আঁকা। তার মধ্যে কতক স্পষ্ট, কতক লুপ্তপ্রায়ভাবে নিম্নলিখিত সাংকেতিক অক্ষর লেখা আছে। এই চক্রটি মৃত্যুঞ্জয় সুপরিচিত। কত অমাবস্যা রাত্রে পূজা গৃহে সুগন্ধ ধূপের ধোঁয়ায় ঘৃতদীপালকের তুলট কাগজে অঙ্কিত এই চক্রচিহ্নের ওপর ঝুঁকে পড়ে রহস্যভেদ করবার জন্য একাগ্র মনে সে দেবীর প্রসাদ গ্রহণ করেছে। আজ অভীষ্ট সিদ্ধির অত্যন্ত সন্নিকটে এসে তার সমস্ত শরীর যেন কাঁপতে লাগল। পাছে তীরে এসে তরি ডোবে, পাছে সামান্য একটা ভুলে তার সমস্ত কষ্ট নষ্ট হয়ে যায়, পাছে সেই সন্ন্যাসী পূর্বে এসে সমস্ত অর্থ উদ্ধার করে নিয়ে গিয়ে থাকে, এই আশঙ্কায় তার বুকের ভেতরটা তোলপাড় করতে লাগল। এখন যে তার কি কর্তব্য সে ভেবে পেল না। তার মনে হল সে হয়তো তার ঐশ্বর্য ভাণ্ডারে ঠিক ওপরেই বসে আছে, অথচ কিছুই জানতে পারছে না। বসে বসেই সে কালীনাম জপ করতে লাগল। সন্ধ্যের অন্ধকার নিবিড় হয়ে আসতে লাগল। ঝিল্লির ধ্বনিতে বনভূমি মুখর হয়ে উঠল আস্তে আস্তে। এমন সময় কিছুদূর ঘন বনের মধ্যে থেকে অগ্নির এক দীপ্তি দেখা গেল। মৃত্যুঞ্জয় তার বসার জায়গা ছেড়ে উঠে পড়ল আর সেই শিখা লক্ষ্য করে চলতে লাগল। বহু কষ্টে কিছুদূর গিয়ে একটা অশ্বত্থ গাছের গুঁড়ির অন্তরাল থেকে স্পষ্ট দেখতে পেল তার সেই পরিচিত সন্ন্যাসী অগ্নির আলোকে সেই তুলটের লিখন মেলে একটা কাঠি দিয়ে ছায়ের ওপর এক মনে অঙ্ক করছে। মৃত্যুঞ্জয়ের ঘরের সেই পৈতৃক তুলটের লিখন, আর এই ভণ্ড চোর, এই জন্য সে মৃত্যুঞ্জয়কে শোক করতে নিষেধ করেছিল বটে। সন্ন্যাসী একবার করে অঙ্ক কষছে আর একটা মাপকাঠি নিয়ে জমি মাপছে। কিয়দ্দূর মেপে হতাশ হয়ে ঘাড় নেড়ে আবার এসে অঙ্ক করতে আরম্ভ করছে। এমন করেই রাত্রি যখন অবসান প্রায়, যখন নিশান্তের শীতবায়ুতে বনস্পতির অগ্রশাখার পল্লবগুলি মর্মরিত হয়ে উঠল, তখন সন্ন্যাসী সেই লিখনপত্র গুটিয়ে নিয়ে চলে গেল সেখান থেকে। মৃত্যুঞ্জয় কি করবে ভেবে পেল না। তবে সে নিশ্চয়ই বুঝতে পারল যে সন্ন্যাসীর সাহায্য ব্যতীত এই লিখনের রহস্য ভেদ করা তার সাধ্য হবে না। লুব্ধ সন্ন্যাসী যে মৃত্যুঞ্জয়কে সাহায্য করবে না তাতেও সে নিশ্চিত। অতএব গোপনে সন্ন্যাসীর প্রতি দৃষ্টি রাখা ছাড়া আর কোনো উপায় নেই। কিন্তু দিনের বেলায় গ্রামে না গেলে তার আহার মিলবে না, অতএব অনন্তকাল সকালে একবার গ্রামে যাওয়া আবশ্যক। ভোরের দিকে অন্ধকার একটু ফিকা হইবা মাত্র সে গাছ থেকে নেমে পড়ল। যেখানে সন্ন্যাসী ছায়ের মধ্যে আঁক কষতেছিল সেখানে ভালো করে দেখল, কিছুই বুঝল না। চতুর্দিকে ঘুরে দেখল অন্য বনখণ্ডের সঙ্গে কোনো প্রভেদ নেই। বনতলের অন্ধকার ক্রমে যখন ক্ষীণ হয়ে আসছে, তখন মৃত্যুঞ্জয় অতি সাবধানে চারিদিক দেখতে দেখতে গ্রামের উদ্দেশ্যে চলল। তার ভয় ছিল
পাছে সন্ন্যাসী তাকে দেখতে পায়। যে দোকানে মৃত্যুঞ্জয় আশ্রয় গ্রহণ করেছিল তার নিকটে একটি কায়স্থ গৃহিণী ব্রত উদযাপন করে সেদিন ব্রাহ্মণ ভোজন করাতে ব্যস্ত ছিল। সেখানে আজ মৃত্যুঞ্জয়ের আহার জুটে গেল। কয়েকদিন আহারের কষ্টের পর আজ তার ভোজনটি গুরুতর হয়ে উঠল। সেই গুরু ভোজনের পর যেমন তামাকটি খেয়ে দোকানের মাদুরটিতে একবার গড়িয়ে নেবার ইচ্ছে করল, অমনি গত রাত্রির অনিদ্রাকাতর মৃত্যুঞ্জয় ঘুমে আচ্ছন্ন হয়ে পড়ল। মৃত্যুঞ্জয় স্থির করেছিল আজ সকাল সকাল আহারাদি সেরে যথেষ্ট বেলা থাকতে বের হবে। ঠিক তার উল্টোটা হল। যখন তার ঘুম ভাঙল তখন সূর্য অস্ত গিয়েছে। তবেও মৃত্যুঞ্জয় দমল না, অন্ধকারেই সে বনের মধ্যে প্রবেশ করল। দেখতে দেখতে রাত্রি ঘনীভূত হয়ে আসছে। গাছের ছায়ার মধ্যে দৃষ্টি আর চলে না, জঙ্গলের মধ্যে পথ অবরুদ্ধ হয়ে যায়। মৃত্যুঞ্জয় যে কোন দিকে কোথায় যাচ্ছে তা কিছুই ঠাহর পেল না। রাত্রি যখন অবসান হল তখন দেখল সমস্ত রাত্রি সে বনের প্রান্তে একই জায়গায় ঘুরে ঘুরে বেড়িয়েছে। কাকের দল কা কা শব্দে গ্রামের দিকে উঠল। এই শব্দ মৃত্যুঞ্জয়ের কানে ব্যঙ্গপূর্ণ ধিক কারবাক্যের মতো লাগল। গণনায় বারংবার ভুল, আর সেই ভুল সংশোধন করতে করতে অবশেষে সন্ন্যাসী সুড়ঙ্গের পথ আবিষ্কার করেছেন। সুড়ঙ্গের মধ্যে মশাল নিয়ে তিনি প্রবেশ করলেন। বাঁধানো ভিত্তির গায়ে শ্যাঁতলা পড়েছে, মাঝে মাঝে এক এক জায়গায় জল চুইয়ে পড়ছে। স্থানে স্থানে কতকগুলো ভেক গায়ে গায়ে স্তূপাকার হয়ে নিদ্রা দিচ্ছে। এই পিছল পথ দিয়ে কিছুদূর যেতেই সন্ন্যাসী দেখলেন সামনে দেওয়াল উঠেছে, পথ বন্ধ। কিছুই বুঝতে পারলেন না। দেওয়ালের সর্বত্র লৌহ দণ্ড দিয়ে সবলে আঘাত করে দেখলেন কোথাও ফাঁকা আওয়াজ দিচ্ছে না, কোথাও রন্ধ্র নেই। এই পথটার যে এইখানে শেষ তা নিঃসন্দেহ। আবার সেই কাগজ খুলে মাথায় হাত দিয়ে বসে ভাবতে লাগলেন। সে রাত্রি এমন করেই কেটে গেল। পরদিন পুনর্বার গণনা সেরে সুড়ঙ্গে প্রবেশ করলেন। সেদিন গুপ্ত সংকেত অনুসরণপূর্বক একটি বিশেষ স্থান থেকে পাথর খসিয়ে একটি শাখাপথ আবিষ্কার করলেন। সেই পথে চলতে চলতে আবার এক জায়গায় পথ অবরুদ্ধ হয়ে গেল। অবশেষে পঞ্চম রাত্রে সুড়ঙ্গের মধ্যে প্রবেশ করে সন্ন্যাসী বলে উঠলেন, আজ আমি পথ পেয়েছি, আজ আর আমার কোনো মতেই ভুল হবে না। পথ অত্যন্ত জটিল, তার শাখা প্রশাখার অন্ত নাই, কোথাও এত সংকীর্ণ যে গুঁড়ি মারিয়ে যেতে হয়। বহু যত্নে মশাল ধরে চলতে চলতে সন্ন্যাসী একটা গোলাকার ঘরের মতো জায়গায় এসে পৌঁছলেন। সেই ঘরের মাঝখানে একটা বৃহৎ ইঁদারা। মশালের আলোয় সন্ন্যাসী তার তল দেখতে পারলেন না। ঘরের ছাদ থেকে একটা মোটা প্রকাণ্ড লৌহশৃঙ্খল ইঁদারার মধ্যে নেমে গেছে। সন্ন্যাসী প্রাণপণ বলে ঠেলে এই শৃঙ্খলটাকে অল্প একটু নাড়াবা মাত্র ঠং করে একটা শব্দে ইঁদারার গহ্বর হতে উত্থিত হয়ে ঘরময় প্রতিধ্বনিত হতে লাগল। সন্ন্যাসী উচ্চস্বরে বলে উঠলেন, পেয়েছি, আমি পেয়েছি, আমি পেয়েছি। যেমন বলা অমনি সেই ঘরের ভাঙা ভিত্তি থেকে একটা পাথর গড়ে পড়ল, আর সেই সঙ্গে আরেকটি কি সচেতন পদার্থ ধপ করে পড়ে চিৎকার করে উঠল। সন্ন্যাসী এই অকস্মাত শব্দে চমকে উঠতেই তার হাত থেকে মশাল পড়ে নিভে গেল। সন্ন্যাসী জিজ্ঞাসা করলেন, তুমি কে? কোনো উত্তর পেলেন না। তখন অন্ধকারে হাতড়াতে গিয়ে তার হাতে একটি মানুষের দেহ ঠেকল। তাকে নাড়া দিয়ে জিজ্ঞাসা করলেন, কে তুমি, জবাব দাও। কোনো উত্তর পেলেন না। লোকটা অচেতন হয়ে গেছে। তখন চকমকি ঠুকরিয়ে সন্ন্যাসী অনেক কষ্টে মশাল ধরালেন। ইতিমধ্যে সেই লোকটাও সংজ্ঞাপ্রাপ্ত হল, আর উঠবার চেষ্টা করা মাত্রই বেদনায় আর্তনাদ করে উঠল। সন্ন্যাসী বললেন, এ কি মৃত্যুঞ্জয় যে, তোমার এ মতি হলো কেন? মৃত্যুঞ্জয় বলল, বাবা বাবা আমায় মাফ করো,
ভগবান ভগবান আমাকে শাস্তি দিয়েছেন। তোমাকে পাথর ছুঁড়ে মারতে গিয়ে আমি সামলাতে পারিনি, পিছলে গিয়ে পাথর শুদ্ধ আমি পড়ে গেছি। আমার পাটা নিশ্চয়ই ভেঙে গেছে। আমাকে মেরে তোমার কি লাভ হতো? লাভের কথা তুমি জিজ্ঞাসা করছো? তুমি কিসের লোভে আমার পূজা ঘর হতে ওই লিখনখানি চুরি করে এই সুরঙ্গের মধ্যে ঘুরে বেড়াচ্ছ? হ্যাঁ, তুমি 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 চোর, তুমি ভণ্ড। আমার পিতাকে যে সন্ন্যাসী ওই লিখনখানি দিয়েছিলেন, তিনি বলেছিলেন আমাদের বংশের কেউ এই লিখনের সংকেত বুঝতে পারবে। এই গুপ্ত ঐশ্বর্য আমাদেরই বংশের প্রাপ্য, তাই আমি এ কদিন না খেয়ে না ঘুমিয়ে ছায়ার মতো তোমার পিছন পিছন ঘুরেছি। আর আজ যখন তুমি বলে উঠলে পেয়েছি, তখন আমি আর থাকতে পারলাম না। আমি তোমার পিছনে এসে ওই গর্তটার ভিতরে লুকিয়ে বসেছিলাম, ওখান হতে একটা পাথর নিয়ে তোমাকে মারতে গেলাম। কিন্তু শরীর দুর্বল, জায়গাটা অত্যন্ত পিছল, তাই পড়ে গেছি। এখন তুমি আমাকে মেরে ফেলো সেও ভালো, আমি যক্ষ হয়ে এই ধন আগলাব। কিন্তু তুমি এ নিতে পারবে না, কোনো মতেই না। আর যদি নিতে চেষ্টা করো, জেনে রেখো আমি ব্রাহ্মণ, আমি তোমাকে অভিশাপ দিয়ে এই কূপের মধ্যে ঝাঁপ দিয়ে পড়ে আত্মহত্যা করব। এ ধন তুমি কোনোদিন সুখে ভোগ করতে পারবে না। আমাদের পিতা পিতামহ এই ধনের উপরে সমস্ত মন রেখে মরেছেন। ধনের দান করতে করতে আমরা দরিদ্র হয়েছি। এ ধনের সন্ধানে আমি বাড়িতে অনাথা স্ত্রী ও শিশু সন্তান ফেলে আহার নিদ্রা ছেড়ে লক্ষ্মী ছাড়া পাগলের মতো মাঠে ঘাটে ঘুরে বেরিয়েছি। এ ধন তুমি আমার চোখের সম্মুখে কখনো নিতে পারবে না, কখনো না। সন্ন্যাসী বললেন, মৃত্যুঞ্জয় তবে শোনো, সমস্ত কথা তোমাকে বলি। তুমি জানো তোমার পিতামহের এক কনিষ্ঠ সহোদর ছিল, তাহার নাম ছিল শঙ্কর। হ্যাঁ, তিনি নিরুদ্দেশ হয়ে বেরিয়ে গিয়েছিলেন। সন্ন্যাসী বলল, আমি সেই শঙ্কর। মৃত্যুঞ্জয় হতাশ হয়ে দীর্ঘ নিঃশ্বাস ফেলল। এতক্ষণ এই গুপ্তধনের ওপর তার যে একমাত্র দাবি সে সাব্যস্ত করে বসেছিল, তারই বংশের আত্মীয় এসে সে দাবি নষ্ট করে দিল। শঙ্কর বললেন, দাদা সন্ন্যাসীর নিকট হতে লিখন পাওয়া অবধি আমার কাছে তা বিধি মতে লুকাবার চেষ্টা করেছিলেন, কিন্তু তিনি যতই গোপন করতে লাগলেন আমার সন্দেহ ততই বেড়ে উঠল। তিনি দেবীর আসনের নিচে বাক্সের মধ্যে ওই লিখনখানি লুকিয়ে রেখেছিলেন। আমি তার সন্ধান পেলাম আর দ্বিতীয় চাবি বানিয়ে প্রতিদিন অল্প অল্প করে সমস্ত কাগজখানা নকল করতে লাগলাম। যেদিন নকল শেষ হলো সেদিনই আমি এই ধনের সন্ধানে ঘর ছেড়ে বের হলাম। আমারও ঘরে অনাথ স্ত্রী এবং একটি শিশু সন্তান ছিল, আজ তারা কেউ বেঁচে নেই। কত দেশ দেশান্তরে ভ্রমণ করেছি তা বিস্তারিত বর্ণনার প্রয়োজন নেই। এই লিখন নিশ্চয়ই কোনো সন্ন্যাসী আমাকে বুঝিয়ে দিতে পারবেন, এই মনে করে অনেক সন্ন্যাসীর আমি সেবা করেছি। অনেক ভণ্ড সন্ন্যাসী আমার ওই কাগজের সন্ধান পেয়ে তা হরণ করিবারও চেষ্টা করেছে। এইভাবে কত বৎসরের পর বৎসর কেটেছে, আমার মনে এক মুহূর্তের জন্য সুখ ছিল না, শান্তি ছিল না। অবশেষে পূর্ব জন্মার্জিত পুণ্যের বলে কুমায়ুন পর্বতে বাবা স্বরূপানন্দ স্বামীর সঙ্গ পেলাম। তিনি আমার মনের দাহ জুড়িয়ে দিলেন। তার প্রসাদে আকাশের আলোক আর ধরণীর শ্যামলতা আমার কাছে রাজ সম্পদ হয়ে উঠল। একদিন পর্বতের শিলাতলে শীতের সায়াহ্নে পরমহংস বাবার ধুনিতে আগুন জ্বলিতেছিল, সেই আগুনে আমার কাগজখানা সমর্পণ করলাম। বাবা ঈষৎ একটু হাসলেন, সে হাসির অর্থ তখন বুঝিনি, আজ বুঝছি।
তিনি নিশ্চয়ই মনে মনে বলেছিলেন, কাগজখানা ছাই করে ফেলা সহজ, কিন্তু বাসনা এত সহজে ভস্মসাৎ হয় না। কাগজখানার যখন কোনো চিহ্ন থাকলো না, তখন আমার মনের চারিদিক হতে একটা নাকপাশ বন্ধন যেন সম্পূর্ণভাবে খুলে গেল। মুক্তির অপূর্ব আনন্দে আমার চিত্ত পরিপূর্ণ হয়ে উঠল। আমি মনে করলাম, এখন হতে আমার আর কোনো ভয় নেই, আমি জগতে কিছুই চাই না। এর অনতিকাল পরে পরমহংস বাবার সঙ্গ হতে চ্যুত হলাম। তাকে অনেক খুঁজলাম, কোথাও তার দেখা পেলাম না। আমি তখন সন্ন্যাসী হয়ে নিরাসক্ত চিত্তে ঘুরে বেড়াতে লাগলাম। অনেক বছর কেটে গেল, সেই লিখনের কথা প্রায় ভুলেই গেছিলাম। এমন সময় একদিন এই ধারাগোলের বনের মধ্যে প্রবেশ করে একটি ভাঙা মন্দিরের মধ্যে আশ্রয় নিলাম। দুই একদিন থাকতে থাকতে দেখলাম মন্দিরের ভিতে স্থানে স্থানে নানা প্রকার চিহ্ন আঁকা আছে। এই চিহ্নগুলির সাথে আমি পূর্ব পরিচিত। এককালে বহুদিন যার সন্ধানে ফিরছিলাম, তার যে নাগাল পাওয়া যাচ্ছে তাতে আমার সন্দেহ থাকল না। আমি বললাম, এখানে আর থাকা যাবে না, এ বন ছেড়ে চললাম। কিন্তু ছেড়ে যাওয়া ঘটল না, মনে হলো দেখাই যাক না কি আছে। কৌতূহল একেবারে নিবৃত্ত করে যাওয়াই ভালো। চিহ্নগুলো নিয়ে অনেক আলোচনা করলাম, কোনো ফল হলো না। বারবার মনে হতে লাগলো, কেন যে কাগজখানা পুড়িয়ে ফেললাম, সেখানে রাখলেই বা ক্ষতি কি ছিল। তখন আবার আমার সেই জন্ম গ্রামে গেলাম। আমাদের পৈতৃক ভিটার নিতান্ত দুরাবস্থা দেখে মনে করলাম, আমি সন্ন্যাসী, আমার ধনরত্নে কোনো প্রয়োজন নেই, কিন্তু এই গরিবরা তো গৃহী, সেই গুপ্ত সম্পদ এদের জন্য উদ্ধার করে দিলে তাতে দোষ নেই। সেই লিখন কোথায় আছে জানতাম, তা সংগ্রহ করা আমার পক্ষে কিছুমাত্র কঠিন হলো না। তারপরে একটি বছর ধরে এই কাগজখানা নিয়ে এই নির্জন বনের মধ্যে গণনা করছি আর সন্ধান করছি। মনে আর কোনো চিন্তা ছিল না। যত বারংবার বাধা পেতে লাগলাম, ততই উত্তরোত্তর আগ্রহ আরও বেড়ে চলল। উন্মত্তের মতো অহরাত্র এই এক অধ্যাবসায় নিবিষ্ট থাকল। ইতিমধ্যে কখন তুমি আমাকে অনুসরণ করছো তা জানতে পারিনি। আমি সহজ অবস্থায় থাকলে তুমি কখনোই নিজেকে আমার কাছে গোপন রাখতে পারতে না, কিন্তু আমি তন্ময় হয়েছিলাম। বাইরের ঘটনা আমার দৃষ্টি আকর্ষণ করত না। তারপরে যা খুঁজিতেছিলাম আজ এইমাত্র তা আবিষ্কার করেছি। এখানে যা আছে পৃথিবীতে কোনো রাজ রাজস্বরের ভাণ্ডারেও এত ধন নেই। আর একটিমাত্র সংকেত ভেদ করলেই এই ধন পাওয়া যাবে। এই সংকেতটি সর্বাপেক্ষ দুরহ। কিন্তু এই সংকেতেও আমি মনে মনে ভেদ করেছি, সেই জন্যই পেয়েছি বলে মনের উল্লাসে চিৎকার করে উঠেছিলাম। যদি ইচ্ছা করি তবে আর এক দণ্ডের মধ্যে সেই স্বর্ণমাণিক্যের ভাণ্ডারের মাঝখানে গিয়ে দাঁড়াতে পারি। মৃত্যুঞ্জয় শঙ্করের পা জড়িয়ে বলল, তুমি তো সন্ন্যাসী, তোমার তো ধনের কোনো প্রয়োজন নেই, আমাকে সেই ভাণ্ডারের মধ্যে নিয়ে যাও, আমাকে বঞ্চিত করো না। শঙ্কর বললেন, আজ আমার শেষ বন্ধন মুক্ত হয়েছে। তুমি ওই যে পাথর ফেলে আমাকে মারবার জন্য উদ্যত হয়েছিলে, তার আঘাত আমার শরীরে লাগিনি, কিন্তু তা আমার মহাবরণকে ভেদ করেছে। তৃষ্ণার করাল মূর্তি আজ আমি দেখলাম। আমার গুরু পরমহংসদেবের নিগূঢ় প্রশান্ত হাস্য এত দিন পরে আমার অন্তরের কল্যাণ দ্বীপে অনির্বাণ আলোক শিখা জ্বালিয়ে তুলেছে। মৃত্যুঞ্জয় শঙ্করের পা ধরে পুনরায় কাতর স্বরে বলল, তুমি মুক্ত পুরুষ, আমি মুক্ত নই, আমি মুক্তি চাই না, আমাকে এই ঐশ্বর্য থেকে বঞ্চিত করতে পারবে না। বৎস,
তবে তুমি তোমার এই লিখনীটি নাও, যদি ধন খুঁজে নিতে পারো তবে নিও। এই বলিয়া তার যষ্টি ও লিখনপত্র মৃত্যুঞ্জয়ের কাছে রেখে সন্ন্যাসী চলে গেলেন। মৃত্যুঞ্জয় কহিল, আমাকে দয়া করো, আমাকে ফেলে যেও না, আমাকে দেখিয়ে দাও। কোনো উত্তর পেল না। তখন মৃত্যুঞ্জয় যষ্টির ওপর ভর করে হাতড়াইয়া সুড়ঙ্গ হতে বের হওয়ার চেষ্টা করল, কিন্তু পথ অত্যন্ত জটিল, গোলকধাঁধার মতো, বারবার বাধা পেতে লাগল। অবশেষে ঘুরে ঘুরে ক্লান্ত হয়ে সে এক জায়গায় শুয়ে পড়ল এবং নিদ্রা আসতেও বিলম্ব হল না। ঘুম থেকে যখন জাগল তখন রাত্রি কি দিন কি কত বেলা তা জানবার কোনো উপায় ছিল না। অত্যন্ত ক্ষুধা বোধ হলে মৃত্যুঞ্জয় চাদরের প্রান্ত থেকে চিঁড়া খুলে খেল, তারপর আরেকবার হাতড়ে সুড়ঙ্গ থেকে বাইরে হবার পথ খুঁজতে লাগল। নানা স্থানে বাধা পেয়ে সে বসে পড়ল। তখন চিৎকার করে ডাকল, ও সন্ন্যাসী, তুমি কোথায়? তার সেই ডাক সুড়ঙ্গের সমস্ত শাখা প্রশাখা থেকে বারংবার প্রতিধ্বনিত হতে লাগল। অনতি দূর থেকে উত্তর আসল, আমি তোমার নিকটেই আছি, কি চাও বলো। মৃত্যুঞ্জয় কাতর স্বরে বলল, কোথায় ধন আছে, আমাকে দয়া করে দেখিয়ে যাও, দেখিয়ে যাও আমায়। তখন আর কোনো সাড়া পাওয়া গেল না। মৃত্যুঞ্জয় বারংবার ডাকল, কোনো সাড়া পেল না। দণ্ড প্রহরের দ্বারা অবিভক্ত এই ভূতলগত চিররাত্রির মধ্যে মৃত্যুঞ্জয় আরেকবার ঘুমিয়ে নিল। ঘুম থেকে আবার সেই অন্ধকারের মধ্যে জেগে উঠল, চিৎকার করে ডাকল, ও গো সন্ন্যাসী, আছো কি? কাছ থেকে উত্তর পেল, এইখানেই আছি, কি চাও? মৃত্যুঞ্জয় বলল, আমি আর কিছু চাই না, কিচ্ছু না, আমাকে সুড়ঙ্গ হতে উদ্ধার করে নিয়ে যাও। সন্ন্যাসী জিজ্ঞাসা করলেন, তুমি ধন চাও না? না, না চাই না। তখন চকমকি ঠোকা শব্দ উঠল এবং কিছুক্ষণ পর আলো জ্বলল। সন্ন্যাসী বললেন, তবে এসো মৃত্যুঞ্জয়, এই সুড়ঙ্গ হতে বাইরে যাই। মৃত্যুঞ্জয় কাতর স্বরে বলল, বাবা নিতান্তই কি সমস্ত ব্যর্থ হবে? এত কষ্টের পরেও ধন কি পাব না? তৎক্ষণাৎ মশাল নিভে গেল। মৃত্যুঞ্জয় চিৎকার করে বলল, কি নিষ্ঠুর, কি নিষ্ঠুর তুমি সন্ন্যাসী, বলে সেখানে বসে পড়ে ভাবতে লাগল। সময়ের কোনো পরিমাণ নাই, অন্ধকারের কোনো অন্ত নাই। মৃত্যুঞ্জয়ের ইচ্ছে করতে লাগল তার সমস্ত শরীর মনের বলে এই অন্ধকারটাকে ভেঙে চূর্ণ করে ফেলে। আলোক আকাশ আর বিশ্ব ছবির বৈচিত্র্যের জন্য তার প্রাণ ব্যাকুল হয়ে উঠল। সে বলল, ও গো সন্ন্যাসী, ও গো নিষ্ঠুর সন্ন্যাসী, আমি ধন চাই না, আমাকে উদ্ধার করো। ধন চাও না, তবে আমার হাত ধরো, আমার সঙ্গে চলো। এবারে আর আলো জ্বলল না। এক হাতে যষ্টি ও এক হাতে সন্ন্যাসীর উত্তরীয় ধরে মৃত্যুঞ্জয় ধীরে ধীরে চলতে লাগল। বহুক্ষণ ধরে অনেক আঁকা বাঁকা পথ দিয়ে অনেক ঘুরে ফিরে এক জায়গায় এসে সন্ন্যাসী বললেন, দাঁড়াও। মৃত্যুঞ্জয় দাঁড়াল। তারপরে একটা মরিচা পড়া লোহার দ্বার খোলার উৎকট শব্দ শোনা গেল। সন্ন্যাসী মৃত্যুঞ্জয়ের হাত ধরে বললেন, এসো। মৃত্যুঞ্জয় অগ্রসর হয়ে যেন একটা ঘরে প্রবেশ করল। তখন আবার চকমকি ঠোকার শব্দ শোনা গেল। কিছুক্ষণ পরে যখন মশাল জ্বলে উঠল তখন একই আশ্চর্য দৃশ্য। চারদিকে দেওয়ালের গায়ে মোটা মোটা সোনার পাত ভূগর্ভরুদ্ধ কঠিন সূর্যালোক পুঞ্জের মতো স্তরে স্তরে সজ্জিত। মৃত্যুঞ্জয়ের চোখ দুটো জ্বলতে লাগল। সে পাগলের মতো বলে উঠল, এ সোনা আমার, এ আমি কোনোমতেই ফেলে যেতে পারবো না, কখনো না। সন্ন্যাসী বললেন, আচ্ছা ফেলে যেও না, এই মশাল থাকল, আর এই ছাতু চিড়ে আর বড় এক ঘটি জল রেখে গেলাম। দেখতে দেখতে সন্ন্যাসী বাইরে বের হয়ে আসলেন, আর এই স্বর্ণ ভাণ্ডারের লৌহদ্বারে কপাট পড়ল। মৃত্যুঞ্জয় বারবার করে এই স্বর্ণপুঞ্জ স্পর্শ করে ঘরময় ঘুরে বেড়াতে লাগল। ছোট ছোট স্বর্ণখণ্ড টেনে মেঝের ওপর ফেলতে লাগল, কোলের ওপর তুলতে লাগল, একটার ওপর আরেকটা আঘাত করে শব্দ করতে লাগল, সর্বাঙ্গের ওপর বুলিয়ে তা স্পর্শ করতে লাগল। অবশেষে শ্রান্ত হয়ে
সোনার পাত বিছিয়ে তার উপর শুয়ে ঘুমিয়ে পড়ল। জেগে উঠে দেখল চারিদিকে সোনা ঝকমক করছে, সোনা ছাড়া আর কিছুই নেই। মৃত্যুঞ্জয় ভাবতে লাগল, পৃথিবীর ওপরে এতক্ষণে হয়তো প্রভাত হয়েছে, সমস্ত জীবজন্তু আনন্দে জেগে উঠেছে। তাদের বাড়িতে পুকুরের ধারের বাগান থেকে প্রভাতে যে একটা স্নিগ্ধ গন্ধ উঠত, তাই কল্পনায় তার নাসিকায় যেন প্রবেশ করতে লাগল। সে যেন স্পষ্ট চোখে দেখতে পেল পাতিহাঁসগুলি দুলতে দুলতে কলরব করতে করতে সকালবেলায় পুকুরের জলের মধ্যে এসে পড়েছে, আর বাড়ির ঝি বামা কোমরে কাপড় চড়িয়ে ঊর্ধ্বোত্থিত দক্ষিণ হস্তের ওপর একরাশি পিতল কাঁসার থালাবাটি নিয়ে ঘাটে এনে উপস্থিত করেছে। মৃত্যুঞ্জয় দ্বারে আঘাত করে ডাকতে লাগল, ওগো সন্ন্যাসী, আছো কি? দ্বার খুলে গেল। সন্ন্যাসী বললেন, কি চাও? মৃত্যুঞ্জয় বললেন, আমি বাইরে যেতে চাই, কিন্তু সঙ্গে কি সোনা দুটো একটা পাতও কি নিয়ে যেতে পারবো না? সন্ন্যাসী তার কোনো উত্তর না দিয়ে নূতন মশাল জ্বালাইছেন তখন। পূর্ণ কমণ্ডলু একটি রাখলেন, তার উত্তরীয় থেকে কয়েক মুষ্টি ছিঁড়া মেঝের ওপর রেখে বাহির হয়ে গেলেন। দ্বার বন্ধ হয়ে গেল। মৃত্যুঞ্জয় পাতলা একটা সোনার পাত নিয়ে তা দুমড়িয়ে ভেঙে ফেলল। সেই খণ্ড সোনাগুলোকে নিয়ে ঘরের চারিদিকে লৌহখণ্ডের মতো ছড়াতে লাগল। কখনো বা দাঁত দিয়ে দংশন করে সোনার পাতের ওপর দাগ করে দিল, কখনো বা একটা সোনার পাত মাটিতে ফেলে তার উপর বারংবার পদাঘাত করতে লাগল। মনে মনে বলতে লাগল, পৃথিবীতে এমন সম্রাট কজন আছে যারা সোনা নিয়ে এমন করে ফেলা ছড়া করতে পারে? মৃত্যুঞ্জয়ের যেন একটা প্রলয়ের রোগ চেপে গেল। তার ইচ্ছা করতে লাগল এই রাশিকৃত সোনাকে চূর্ণ করে ধুলির মতন সে ঝাঁটা দিয়ে ঝাঁট দিয়ে উড়িয়ে ফেলে, আর এই রূপে পৃথিবীর সমস্ত সুবর্ণলুব্ধ রাজা মহারাজাকে সে অবজ্ঞা করতে পারে। এমনি করে যতক্ষণ পারল মৃত্যুঞ্জয় সোনাগুলোকে নিয়ে টানাটানি করে শ্রান্ত দেহে ঘুমিয়ে পড়ল। ঘুম থেকে উঠে সে আবার তার চারিদিকে সেই সোনার স্তূপ দেখতে লাগল। সে তখন দ্বারে আঘাত করে চিৎকার করে বলে উঠল, ও সন্ন্যাসী, সন্ন্যাসী, আমি সোনা চাই না, সোনা চাই না আমি। কিন্তু দ্বার এবার আর খুলল না। ডাকতে ডাকতে মৃত্যুঞ্জয়ের গলা ভেঙে গেল, কিন্তু দ্বার খুলল না। এক একটা সোনার পিণ্ড নিয়ে দ্বারের ওপর সে ছুঁড়ে মারতে লাগল, কিন্তু কোনো ফল হলো না। মৃত্যুঞ্জয়ের বুক দমিয়া গেল। তবে আর কি সন্ন্যাসী আসবে না? এই স্বর্ণ কারাগারের মধ্যে তিলে তিলে পলে পলে শুকাইয়া মরতে হবে? তখন সোনাগুলোকে দেখে তার আতঙ্ক হতে লাগল। বিভীষিকার নিঃশব্দ কঠিন হাস্যের মতো ওই সোনার স্তূপ চারিদিকে স্থির হয়ে রয়েছে। তার মধ্যে স্পন্দন নেই, পরিবর্তন নেই। মৃত্যুঞ্জয় যে হৃদয় এখন কাঁপছে, ব্যাকুল হচ্ছে, তার সঙ্গে ওগুলোর কোনো সম্পর্ক নেই, বেদনার কোনো চিহ্ন নেই। এই সোনার পিণ্ডগুলো আলোক চায় না, আকাশ চায় না, বাতাস চায় না, প্রাণ চায় না, মুক্তি চায় না। এরা এই চির অন্ধকারের মধ্যে চিরদিন উজ্জ্বল হয়ে, কঠিন হয়ে, স্থির হয়ে রয়েছে আর থাকবে। পৃথিবীতে এখন কি গোধূলি এসেছে? আহা, সেই গোধূলির স্বর্ণ, যে স্বর্ণ কেবল ক্ষণকালের জন্য চোখ জুড়িয়ে অন্ধকারের প্রান্তে কাঁদিয়ে বিদায় নিয়ে যায়, তারপরে কুটিরের প্রাঙ্গণ দলে সন্ধ্যা তারা এক দৃষ্টি চেয়ে থাকে। গোষ্ঠে প্রদীপ জ্বালাইয়া বধূ ঘরের কোণে সন্ধ্যাদীপ স্থাপন করে, মন্দিরে আরতির ঘণ্টা বেজে ওঠে। গ্রামের ঘরের অতি ক্ষুদ্রতম তুচ্ছতম ব্যাপার আজ মৃত্যুঞ্জয়ের কল্পনা দৃষ্টির কাছে উজ্জ্বল হয়ে উঠল। তাদের সেই যে ভোলা কুকুরটা লেজে মাথায় এক হয়ে উঠোনের প্রান্তে সন্ধ্যার পর ঘুমত, সে কল্পনাও তাকে যেন ব্যথিত করতে লাগলো প্রতি মুহূর্তে। ধারাগোল গ্রামে কয়দিন সে যে মুদির দোকানে আশ্রয় নিয়েছিল, সেই মুদি এতক্ষণ রাত্রে প্রদীপ নিভিয়ে দোকানের ঝাঁপ বন্ধ করে ধীরে ধীরে গ্রামের বাড়ি মুখে আহার করতে চলেছে। এই কথা স্মরণ করে তার মনে হতে লাগল, মুদি কি সুখেই রয়েছে? আজ কি বার কে জানে? যদি রবিবার হয় তবে এতক্ষণে হাটের লোক যে যার আপন আপন বাড়ি ফিরছে,
দল বেঁধে খেয়া নৌকোয় পার হচ্ছে। মেঠো রাস্তা ধরে শস্যক্ষেত্রের আল দিয়ে পল্লী শুষ্ক বংশপত্র খচিত অঙ্গন পার্শ্ব দিয়ে চাষী লোক হাতে দু একটা মাছ ঝুলিয়ে মাথায় একটা চুপড়ি নিয়ে অন্ধকারে আকাশ ভরা তারার ক্ষীণালোকে গ্রামে গ্রামান্তরে চলে যাচ্ছে। ধরণীর উপরিতলে এই বিচিত্র বৃহৎ চিরচঞ্চল জীবনযাত্রার মধ্যে তুচ্ছতম দীনতম হয়ে নিজের জীবন মিশাইবার জন্য শতস্তর মৃত্তিকা ভেদ করে তার কাছে লোকালয়ের আহ্বান এসে পৌঁছতে লাগল। সেই জীবন, সেই আকাশ, সেই আলোক পৃথিবীর সমস্ত মণিমাণিক্যের চেয়ে তার কাছে দুর্মূল্য বোধ হতে লাগল। তার মনে হতে লাগল, কেবল ক্ষণকালের জন্য একবার যদি আমার সেই শ্যামা জননী ধরিত্রীর ধূলিক্রোড়ে সেই উন্মুক্ত আলোকিত নীলাম্বরের তলে সেই তৃণপত্রের গন্ধবাসিত বাতাস উক ভরে একটি মাত্র শেষ নিঃশ্বাসে গ্রহণ করে মরতে পারি, তাহলেও জীবন সার্থক হয়। এমন সময় দ্বার খুলে গেল। সন্ন্যাসী ঘরে প্রবেশ করে বললেন, মৃত্যুঞ্জয়, কি চাও? সে বলে উঠল, আমি আর কিছু চাই না। আমি এই সুরঙ্গ হতে, এই অন্ধকার হতে, এই গোলক ধাঁধা হতে, সোনার গারদ হতে বাইরে বেরোতে চাই। আমি আলো চাই, আকাশ চাই, আমি মুক্তি চাই। সন্ন্যাসী বললেন, এই সোনার ভাণ্ডারের চেয়ে মূল্যবান রত্ন ভাণ্ডার এখানে আছে, একবার যাবে না? মৃত্যুঞ্জয় বলল, না, যাব না। একবার দেখে আসবার কৌতূহল নেই? না, আমি আর দেখতেও চাই না। আমাকে যদি কৌপিন পরে ভিক্ষা করে বেড়াতে হয় তবুও আমি এখানে এক মুহূর্ত কাটাতে ইচ্ছা করি না। আচ্ছা, তবে এসো। মৃত্যুঞ্জয়ের হাত ধরে সন্ন্যাসী তাকে সেই গভীর কূপের সম্মুখে নিয়ে গেলেন। তার হাতে সেই লিখনপত্র দিয়ে বললেন, এখানে নিয়ে তুমি কি করবে? মৃত্যুঞ্জয় সে পত্রখানি টুকরো টুকরো করে ছিঁড়ে কূপের মধ্যে নিক্ষেপ করল। এতক্ষণ আপনারা শুনছিলেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা একটি ছোট গল্প, গুপ্তধন। আজ গল্প পাঠিয়েছিল অর্ণব। অন্যান্য চরিত্রে শুভদীপ্ত, রাজপ্রতাপ, রাজ চট্টোপাধ্যায়, আস্তিক ও ঈশান। গল্পের সূত্রধার আমি, ব্রতদীপ। গল্পটি সমগ্র পরিচালনা ও পরিকল্পনায় পার্থ প্রতিম দাস ও ঈশান। গল্পটি কেমন লাগলো তা জানাতে ভুলবেন না আপনাদের মূল্যবান কমেন্টের মাধ্যমে। আর যদি খুব ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে তার পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যাতে আমাদের পরবর্তী গল্পের আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তবে আজ আসি, আবার অন্য কোনো একদিন এক নতুন গল্প নিয়ে হাজির হব আপনাদের কাছে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন আর শুনতে থাকুন রহস্যের অন্ধকারে। ধন্যবাদ, শুভরাত্রি।